আমার জন্মভূমি মাটি, শোনা 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 লোক বলে শোনা শোনা মায়া কত খাটি, বলো বাংলাদেশের মাটি আমার জন্মভূমি মাটি, আমার জন্মভূমি মাটি। আমার বাংলাদেশের মাটি, সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় এত খাতি, বলো যত করে তার চেয়ে খাতি, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। হ্যালো 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 জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবেই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবেই না, পাথর তার কাছে আছে
আপনাদের বাড়ির আশেপাশে আমাদের বাড়ি, তো সকলেই আশীর্বাদ করবেন। আর হচ্ছে মাঝে মধ্যে একটু হাত তালি দিবেন বাচ্চারা, ঠিক আছে? নাটকের সময় দিব, হ্যাঁ, ভালো করে। আর আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছি কবিতা, কাচারি বাজারের দক্ষিণ পাশে আমাদের বাড়ি। নাটকটির নাম হচ্ছে বোধমিয়ার বোধোদয়। নাটকটি সবাই মনোযোগ সহকারে উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আজি তামলায় 12 টাকা যদি পানি হতো মোর বউ, তাহলে কত আদর করলি।
খুব আছে কিন্তু কম দেওয়া তো যাবে না ভাই নেওয়া কি ও সিদ্ধান্ত দা ভাই ভাই টিভি থাকি আছি কি তোর এটা পছন্দ হয় হ্যাঁ পছন্দ হয় কি দোকানদারি মাই ভাই ভাই পদ্মা সুতির টাকা বোধ হয় গোড়াল দিছি দিয়ে বানাই এখানে এটা আছে নিবে টাকা আমার তো ওরে আর টাকাটা ব্যাংক করতে পারবো কিন্তু ঘুরে দেশ বাপ রে বাপ আজি ভাই এটা এইটা তো বৌমা পছন্দ করি না আমার বাসা বেশি দূরে না বাবারে আমার বাসা মাত্র 100 কিলোমিটার দূরে তাই আমি এসেছি আপনাদের মাঝে কেন এসেছি আপনারা জানেন আমি এসেছি আমি একটা প্রচারের জন্য আমি এসেছি আমার কোম্পানির প্রচারের জন্য যারা চিকন স্বাস্থ্য নিয়ে মরতেছেন আপনার শরীরের জন্য শরীরে মাংস নেই চামড়ার উপর যে হাড্ডি দেখা যাচ্ছে সেই দাদা ভাইকে বলবো আসুন আমার গাড়ির নিকট শুধু এক ফাইল যথেষ্ট ভাই এক ফাইল নিয়ে যান এক ফাইলে আপনি 7 দিনের মধ্যে এজাল পাবেন আমার মালিকের বাসা হলো কলিকাতা আমার মালিকের বয়স এখনো 160 বছর আমার মালিক হচ্ছে বাবারে আমার ঔষধটা মানুষের দেহের খুবই উপকারী তাই আমার মালিক এখনো লাঠি ছাড়া হাটে চশমা ছাড়া লেখে আমার মালিক বলেছে বাবারে যাও তুমি আমার ঔষধটা প্রচার করে দিয়ে এসো বাজারে বাড়িতে যেখানে সেখানে ঘেরে মোটে যেখানে পাবে তুমি আমার ঔষধটা প্রচার করে দিয়ে আসবে আমার ঔষধটা মানুষদের খুবই উপকারী এর জন্য আমি বলতেছি দাদা ভাই আপনারা আর দেরি করবেন না আজ এক্ষুনি শুনে আমার গাড়ি নিকট শুধু এক ফাইল নিয়ে যান এক ফাইলের সাথে সাথে ভাই আমার কাছে মাত্র কয়েকটা ফাইল আছে আপনারা চাইলেও আপনাকে আমি দিতে পারবো না মাত্র কয়েকটা ফাইল আছে আমি ভুয়া কোম্পানি থেকে এসেছি এই যে দেখুন আমার উৎকট ফাইল এই যে আমার উৎকট ফাইল দেখুন এই যে আমার উৎকট ফাইল আমার ওষুধ খেলে আপনার স্বাস্থ্য করবে এই যে গোটা আর আপনি সমাজে পাবেন সম্মানের ফোঁটা ভাই আপনি এই চিকন স্বাস্থ্য নিয়ে কোনো ঘরে দাম পাইতেছে না আপনি মাঠে কাজ করতে পারছেন না শরীরে বল নিতে পারতেছেন না আপনি এই চিকন স্বাস্থ্য নিয়ে শরীর দুর্বল নিয়ে আপনি বাসায় ফ্যানের বাতাসে ঘুমাচ্ছেন আপনার বউ আপনাকে গালি যাচ্ছে এই গাবুর মোড়া তুই মানসির কাজ শেষ হয়ে যাচ্ছে আর আপনি এলাম থাকে আছিস এই তাই জন্য আমি বলছি যে দাদা ভাই আমার এই যে উদ্ভট ফাইল এই ঔষধ খেলে আপনাকে আর খাইতে হবে না গাল আসুন আমার গাড়ির নিকট এক ফাইল যথেষ্ট ভাই আমি আর দেরি করব না আমি হোকারের মতন বকর 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 থেকে বক 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 বক
আরে ভাই আমি কেন ওষুধ বিক্রি করতেছি? আমি কখন টাকাটা ছাড়ি দেন? কেন কেন ভাই? এখানে নাটক ভাই, আপনার উটবট ব্যবহার কেন ভাই? হ্যাঁ ভাই, ওষুধ বিক্রি করেন ভাই? আমি কয়েকটা ফাইল বিক্রি করছি, আর কয়েকটা ফাইল আছে, কয়েকটা ফাইল বিক্রি করার পরে ভাই শুন, একটা ফাইল আর বিক্রি হবে না। কেন ভাই? একটা ফাইল বিক্রি হবে না। আর ভাই আপনি এত সোরা টাকাটা ছাড়ি ভাই শুনেন, আমি দূর থেকে আসছি, আপনাদের এখানে আমি দূর থেকে আসছি, আমার কয়েকটা ফাইল আছে, কয়েকটা ফাইল বিক্রি করার পরে আমি কথাটা কি বোঝা গেছে? কথাটা বোঝা গেছে ভাই? এখানে নাটক কি হবে? নাটক? নাটক এখানে আবার কিসের নাটক হবে? হ্যাঁ কিসের নাটক? এটা জানো, জানো অপোজিট, জানো ও জানো অপোজিট, তো ভালো কথা, নাটক হলে তো ভালো কথা। তাহলে যেহেতু এই জায়গায় নাটক হবে, তাহলে আমি আর সময় নষ্ট করবো না। সময় নষ্ট হয়ে আমি চলে যাবো। তবে যাওয়ার আগে আমার একটা কথা আছে ভাই। কথা মানে? কথা আছে, আপনার শরীর দেখে তো আমার বড় মায়া হয়। আপনার শরীর তো আপনি শরীরের টেম্পারটাই নষ্ট করে ফেলেছে ভাই। আপনি যতই ভালো মন্দ খোরাক খান, যতই আপনি ভিটামিন খান, আপনার কোন শরীরে কোন উপকার আসবে না। যদি আপনি আমার এই ফাইলটা যদি নিয়ে যান, এক ফাইলে যথেষ্ট ভাই। আপনার শরীর তো টেরাগ্রাফিটা নষ্ট হয়ে গেছে ভাই। আমার শরীর? হ্যাঁ, যদি আপনি আমার ঔষধ খেয়ে ভালো নন, তাহলে আমি সমাজের এখানে বলে যাচ্ছি, খারার উপর আপনাকে 100,000 টাকা দিয়ে যাবো। আর আপনি যদি আমার ঔষধ খেয়ে ভালো নন, তাহলে আমি তাই নাকি ভাই? শুন আমার কোম্পানি প্রচারের জন্য 1200 টাকা সমান দুই ভাগ করি কত আছে ভাই? 600। আপনার কাছে আমি নিব 600। শুধু এক ফাইল নিয়ে যান ভাই, এক ফাইল আপনার আপনার এক ফাইল তুই নিয়ে যান, 7 দিনের ভিতর 7,000 টাকা। যেহেতু আসছেন, আমিও কোম্পানি প্রচার জন্য আপনাকে আমি 500 টাকা দিতে পারি ভাই। 500 টাকা দিতে পারবো না ভাই, আমার কাছে 300 আছে দিদি। ঠিক আছে ভাই, আপনাকে আমি 300 টাকা ফাল্টে দিব। আপনি আবার কারো কাছে বললেন না যে আমাকে 300 টাকা? না না, আমি কিন্তু আমার কোম্পানি প্রচারের জন্য আপনাকে আমি দিয়ে যাচ্ছি। না না, দিব না, খুব বলবো না, মানুষকে বলবো। আপনি বলবেন না ভাই, আর আমার ঔষধ খেতে আপনি ভালো হন, আপনার বউ বাচ্চা 14 গোষ্ঠীকে আমার এখানে নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে, আরো 2-1টা বাইরে থেকে কাস্টমার নিয়ে আসবেন ভাই। এই যে নেন। আচ্ছা 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 আচ্ছা, এটা তো আমি নিলাম। আমার বউর জন্য একটা, আপনার বউরের জন্য? আপনার বউরের শরীর টেম্পার নষ্ট হয়ে গেছে। আপনি তো সচেতন ব্যক্তি ভাই, আপনাকে তো আমি খুঁজতেছি। আপনার মতন যদি স্বামী ঘরে ঘরে থাকে, তাহলে কোনো বউয়ের কষ্ট হবে না। আসলে আপনার বউকে আপনি ভিতর থেকে শ্রদ্ধা করেন। আচ্ছা মানে বহু রকমের ফাইল আছে? এই যে আপনার আপনার বউর জন্য কেন কেন আপনার বউর জন্য ছোট ফাইলটা? আপনার তো পুরো বয়সটা পুরো হয়ে গেছে, আর আপনার বউয়ের বয়স কোনো জ্বালা আছে? আপনার থেকে বয়স কম না, এই জন্য ছোট ফাইলটা দিচ্ছি আপনার বউকে। আচ্ছা, আর আপনাকে দিচ্ছি বড় ফাইলটা। আচ্ছা, এই ফাইলটা? হ্যাঁ, এই ফাইল দিতে? হ্যাঁ, আমি কিভাবে খাবো? ও আপনি কিভাবে খাবেন সেটা আমি আপনাকে বলে যাচ্ছি। আপনি ওই যে দোলাবাই থেকে কালা কচুর মুড়া নিয়ে আসবেন, মানে শিপা 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 আনিয়া আপনি 1 লিটার গরম পানি সিদ্ধ করবেন, আগুনের মধ্যে সিদ্ধ করিয়া শিলপাটার মধ্যে নহ নহ করে বাটবেন। সেই বাটিয়া এই ঔষধটা খেলে মিক্সার করে আপনি খাবেন 2 কুপা, আপনার আপনার বউকে খাবেন 1 কুপা। আচ্ছা আচ্ছা, দিনে 3 বার, সকাল দুপুর রাত। আর আপনি ঔষধ কখনো খাওয়া দিবেন না বাপ। কাদে না, লক্ষ্মী সোনা কাদে না, আরে আমি না, আরে আমি না, কি বাবু, আমার কথা দেখছো না, দেখতে পাচ্ছ না বাবুকে দুধ খাওয়াচ্ছি।
আরে তোমাদের স্বাস্থ্য আমাদের কথা ছাড়ো তো, আরে ছয় মাস আগ পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না, এটা কোনো কথা? এটা তুমি কি বলছো, স্বাস্থ্য বাবাকে কি ভুল কথা বলবে? ভুল ভাল জানি না, শুধু মায়ের দুধ খেয়ে আমার বাবুটা কেমন রোগা হয়ে গেছে এই দেখো। বাবুর জন্য কি এনেছি, বিলেতি দুধ। ওই ফার্মেসি দোকানদার বললো এটা সব থেকে ভালো কোম্পানির দুধ, তা বাবুর স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো। শোনো, আমাদের বাবুর বয়স 5 মাস, ডাক্তার বাবু স্বাস্থ্য বাবু বলেছে 6 মাস বয়সের আগে বাচ্চাকে বাইরের জিনিস খাওয়ানো যাবে না, এই দুধ খাওয়ানোর আগে স্বাস্থ্য বাবু কাছে জেনে নিলে হয় না? তুমি সব কিছু বেশি বোঝো, আমি আমার সন্তানকে খারাপ জিনিস খাওয়াবো না? আমি সেটা বলছি না। তবে বলছো নাকি? বলছি যে বেশি ভালো ভালো না, তোমার সাথে কথা বলতে গেলেই মাথা হট হয়ে যায়। আরে আমাদের প্রথম সন্তান তুলি হওয়ার 12 বছর পরে সন্তান, এ সন্তানের জন্য আমি কিছুই করব না। সন্তানের জন্য কিছু করা মানে শুধু খালি খাওয়া দাওয়া করে দুনিয়াতে কিছু কাজ? আরে আরে আমি আরে 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 এত সব বাজার করে আনলাম, দামি দামি সব বাজার, আমি করি কাজের জন্য, করি তাই সংসারের জন্য, এসব যে আমি না কবে বুঝবে? যার জন্য চুরি করি সেই বলে শোন, একটু মেয়েটাকে ডাকি। এই তুলি, এই মা এদিকে আয় তো। প্রতিদিন গোস্ত খাবি বুঝলি, আর তোর মাকে বলবি ভালো করে রান্না করতে, আর তোরা তো খাওয়া দাওয়াই করতে চাস না, বেশি করে খাবি, বেশি না খেলে বড় হবি কি করে? জামা এগুলো ভেতরে নিয়ে যা, তোর মাকে এই মাছ মাংস গুলো রান্না করতে বলবি। আমিও গোসলটা সেরে আসি, আর দুপুরে মাছ মাংস দিয়ে ভাতটা খাবো। আরে কি আশ্চর্য, আরে মাছ কিনলাম গোস্ত কিনলাম সেসব গেল কোথায়? শুধু চিংড়ির চচ্চড়ি আর সবজি দিয়ে আমায় খেতে দিয়েছো? আরে আমি কি আমার কথা বলছি নাকি? বলছি তো তুলির কথা, এসব দিয়ে তুলি খেতে পারবে? তুলি মোটা হয়ে যাচ্ছে, আমি তো দেখছি তুলি দিন দিন শুকিয়েই যাচ্ছে। শোনো আমিনা, এই প্রতিদিন খেতে বসে তোমার সাথে বাস করতে ভালো লাগে না। আরে কত বড় মাছটা এনেছিলাম ভাবলাম মাছটা রান্না করবে, সে মাছটা তুমি রান্না করলে না? দুপুর বেলা এক টুকরো খাওয়া হলো কি না হলো, এখন দেখি এখানে গোস্তও নাই। আমি অভাবের সংসারে বড় হয়েছি, ছিলাম 11 ভাই বোন, পিতা মাতা আমাদের ঠিক মতো খাওয়া দিতে পারেনি, এখন আমি সন্তানের বাবা হয়েছি, আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে, তাই এখন আমার থেকে সব থেকে ভালো সব থেকে দামি খাবার আমি আমার ছেলে মেয়েদের খাওয়াবো। আমি না আমি আমার ছেলে মেয়েদের খাওয়াবো। শোনো, তোমাকে আমি একটা কথা প্রায় বলি, বেশি ভালো ভালো না, ভালোর পরিমাণ অত্যন্ত হয়ে গেলে খুব মারাত্মক হয়ে। বেশি জ্ঞান দিতে এসো না, এই সংসারে তিন বেলাই ভালো রান্না হবে, তিন বেলাই ভালো খাওয়া হবে, সব সময় মাছ মাংস। প্রতিদিন প্রতিদিন ওই খাই আর খাই আর খাই আর খাইলে তো হবে, তারপরে তো বাড়ির পাশে বেঁধে হালে দূরে
Thank you.
টিফিনটা শেষ করেছিল।